Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো। ভিডিও টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো আজকে কি। হ্যাঁ, আজকে এই অধমের জন্মদিন। এত বড় মানুষটা আমি নিজের মুখে নিজের জন্মদিনের কথা বলতে কেমন একটু লজ্জা লাগে। আর আজকের বার্থডেটা, এই বছরের বার্থডেটা আমার জীবনে মানে সব থেকে একটা মনে রাখার মতো বার্থডে হবে। কেন? কেন কি তোমরা তো সকালবেলা দেখতেই পেলে যে সকালে হাজব্যান্ড ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেল। ওই ক্লিপটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি প্রথমেই। তো হাজব্যান্ড চলে গেছে আজকের দিনেই, ওর অফিসের ট্যুরে একটা, ওকে যেতে হলো দেশের বাইরে এক সপ্তাহের জন্য, আর সেটা আজকেই পড়ে গেল। যাই হোক, বার্থডের দিনে প্রথম ধাক্কা এটাই হলো, একা একা এই বার্থডে কাটানো হবে। তা তার আগে তো ছেলে এসে গেছে, সেই জন্য একটু ভালো লাগছে যে সোম বাড়িতে আছে। তো আমি আর সোম মিলেই আজকে সারাদিন কাটাবো, আর কালকে রাত্রে ও চলে যাবে বলে আজকে সকালে, কালকে রাত্রে আমাদের কেক কাটিং হয়েছে। আর হাজব্যান্ড বলেছে যে ও অফিসের কাজের থেকে ফেরত আসার পরে, ইন্ডিয়া আসার পরে আবার আমরা একটা ছোটো মোটো পার্টি করবো, কোথাও ঘোরাফেরা এইসব করবো। আর বার্থডের গিফট ফিফট আমি সবই পেয়ে গেছি মোটামুটি, সেই জন্য কোনো অসুবিধা নেই। তো আজকে সারাদিন আমি নিজের মতো নিজে একা একাই সময় কাটাবো, নিজের বার্থডে নিজেকে, মানে আজকে আমার দিন, আমি নিজেই নিজেকে সময় দেবো। এইভাবেই চলবে। আর সবার তো ফোন আসছেই সকাল থেকে, সবার সঙ্গে ফোনে অনেক কথা হচ্ছে, গল্প হচ্ছে, এটাও ভালো লাগছে। তো এইভাবেই আমার বার্থডেটা শুরু হলো। তো চলো, সকাল সকাল হয়ে গেল, ও চলে যাওয়ার পরে আমি বাড়িতে এসে কিছু ছোটো মোটো কাজ করলাম, গাছে জল টল দেওয়া, জাম বাসন টাসন একটু গুছিয়ে রাখা, রাত্রিবেলা সব মেজে ঘষে রেখেছি। আর একটা কথা হলো, আমার বাড়িতে একজন হাউস হেল্পার আছেন, যিনি শুধু মানে আমাদের বাড়ির যে ঝাড়ু পোছার কাজটা সেটা সে করে, আর বাসন মাজার কাজটা আমিই করি নিজে। তো সেও এখন তার ভাইয়ের বিয়ে বলে 7 দিন ধরে ছুটিতে আছে, অতএব বার্থডের দিনে আমাকে সেই সব কাজগুলোও করতে হবে, ঘরের কাজও সম্পূর্ণ করতে হবে, আর নিজে নিজে একা একাই সময় কাটাতে হবে, ভাবো। সেই জন্য এইবারের বার্থডেটা আমার কাছে অনেকটা স্পেশাল। তোমরা আমার আগের বছরের বার্থডেটা দেখেছো নিশ্চয়ই, বার্থডের ভিডিওটা। সেখানে আমার হাজব্যান্ড অনেক সুন্দর করে খাবার, বিরিয়ানি, আমি ভালোবাসি খেতে, বিরিয়ানি বানিয়েছিল, আরও সুন্দর সুন্দর খাবার বানিয়েছিল, খুব ভালোভাবে আমরা এনজয় করেছিলাম সেই বছর। কিন্তু আর তার কিছুদিন আগে আমার করোনা থেকে আমি মানে রিকভার হয়েছিলাম, সেই জন্য করোনার পরে সেই বার্থডে পার্টিটা খুব ভালো লেগেছিল, খুব আনন্দ পেয়েছিলাম। আর এই বছর বার্থডেতে একদম একা একা, যাই হোক কিছু করার নেই। তো চলো, এখন আমি ঘরের বাকি কাজগুলো করে নিই, করে টোরে তোমাদের সঙ্গে আবার। তো সকালের পরে এখন আমি আবার চলে এসেছি, এখন দুপুর বেজে গেছে 2:30, এখন আমার লাঞ্চের টাইম হয়ে গেছে। তো সবাই আমাকে আজকে ফোন করে করে জিজ্ঞেস করছে যে বার্থডেতে স্পেশাল কী লাঞ্চ করছিস, কী লাঞ্চ বানাচ্ছিস, একা একা যেহেতু আছিস। তো আমি ভাবলাম যে যা কী আর বানাবো, আমার সবথেকে প্রিয় একটা খাবার মানে বিরিয়ানি আমার সবথেকে ফেভারিট খাবার, আর মটনও ভালোবাসি, কিন্তু তারপরে ভেজের মধ্যে আমার মানে নিরামিষের মধ্যে আমার যেটা সবথেকে ভালো লাগে খেতে সেটা হলো পোস্ত। পোস্ত মানে আমার জীবন, মানে পোস্ত খেতে আমি যে এত ভালোবাসি, সে আলু পোস্ত হোক, ঝিঙে পোস্ত হোক, পটল পোস্ত হোক, বা পেঁয়াজ পোস্ত হোক, বা পোস্ত বাটা হোক, পোস্তর বড়া হোক, মানে পোস্ত আমার খুবই ভালো লাগে খেতে। তাই জন্য আমি ভাবলাম যে চলো পোস্তরই একটা কিছু বানাই। আর মুসুরির ডাল, ডালের মধ্যে আমার মুসুরির ডাল সবথেকে প্রিয়, তাই মুসুরির ডাল, আলু পোস্ত, আর স্মাইলি ভাজা করে নিয়েছি। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কি বানিয়েছি আমার আজকের লাঞ্চের মেনু। ওকে আগে খেতে দিয়ে দিয়েছি, কেন কি ওর অনলাইনে ক্লাস ছিল সেই জন্য, ও আগে খেতে বসে গেছে, খেয়ে নিয়েছে ও, আর এখন আমি খাচ্ছি। তো চলো দেখাচ্ছি তোমাদের আমার আজকের লাঞ্চের মেনু।
তো এই দেখো আমি দুটো স্মাইলি ভাজা করে নিয়েছি ভাত আর এটা হলো মায়ের বানানো আচার আমার মা না আচার খুব ভালো বানায় আর আমার হাজবেন্ড আচার খেতে খুব ভালোবাসে মিষ্টি আচার মানে যেগুলো যে তেলের মধ্যে নোনতা আচার যেগুলো হয় পরোটার সঙ্গে যেগুলো খায় ওগুলোর থেকে বেশি এই মিষ্টি গুড়ের আচার খেতেও বেশি ভালোবাসে তা সেই জন্য আমার মা যখনই কেউ আসে বা যায় বা আমরা যখন যাই তখনই আচার পাঠিয়ে দেয় তো মা কুলের আচারটা বানিয়ে পাঠিয়েছে তাই কুলের আচার একটু নিয়ে নিয়েছি মনে হবে না মায়ের আজকে হাতের ছোঁয়া আছে আমার সাথে খাওয়ার সাথে আর এখানে দেখো এই মুসুরির ডাল বানিয়ে নিয়েছি আর এখানে আমার ফেভারিট আলু পোস্ত তোমরা জানিও তোমাদের মধ্যে কার কার আলু পোস্ত খেতে ভালো লাগে তা আলু পোস্তটা পেঁয়াজ দিয়ে আমি বানিয়েছি পেঁয়াজ ছাড়াও বানানো যায় নিরামিষ করে কিন্তু আমি একটু পেঁয়াজ দিয়ে বানিয়েছি আর পেঁয়াজ দিয়ে ভালো লাগে খেতে তাহলে চলো খেতে বসে যাই চুলটা বেঁধে নিলাম কি গরম লাগছে বাবা এখানে যা এত গরম কি বলবো তোমাদেরকে 45 মতো টেম্পারেচার চলছে আর ফ্যান তো অফ করে তোমাদের সাথে কথা বলতে হবে যেহেতু কথা বলছি ফ্যানটাও অফ করে দিয়েছি এই জন্য প্রচণ্ড গরম লাগছে তো চলো খেয়ে নিই এখন আর আজকে বার্থডের দিন না দেখো আমি দুপুরবেলা লাঞ্চটা সাধারণত হাজবেন্ডের সঙ্গেই করি ও আসা পর্যন্ত আমি ওয়েট করি ও এসে যায় একটু দেরি করেই আমাদের লাঞ্চ হয় ওই জন্য কোনো কোনো দিন 3:30 বেজে যায় তো ও আসার পরেই আমি লাঞ্চটা করি তো আজকে বার্থডের দিনে স্পেশাল দিন আর একা একা বসে খেতে হচ্ছে কারণ সোম আগে খেয়ে নিয়েছিল ওর ক্লাস হবে বলে আর আমি এখন খেতে বসেছি একা একাই আর হাজবেন্ডও নেই তোমরা তো জানোই সেই জন্য আমি ভাবলাম কি যে একটু ক্যামেরাটা অন করি তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটা বানাতে বানাতে খাই তাহলে মনে হবে যে কেউ তো আছে আমার সাথে তো এই জন্যই আমি ক্যামেরা অন করলাম খাওয়ার সময় এমনিতে ভিডিও করার কোনো মানে হয় না কিন্তু আমি ওই জন্য আজকে করলাম যে তোমাদের সাথে একটু বকবক করতে করতে খাই তো যাই হোক আমি চললো আমার ফেভারিট মসুরির ডালটা নিয়ে নিই আমার এই খাবারটা দেখে আর তর্স হয়েছে না মনে হচ্ছে কখন খাবো এত প্রিয় খাবার না সবসময় যে মাছ মাংস সব দিয়েই সেলিব্রেট করতে হবে এটার কোনো মানে নেই মানে যেটা খেতে আমাদের ভালো লাগে সাধারণত আমাদের সেটাই খাওয়া উচিত যেটা খেয়ে আমরা হ্যাপি হই যেটার জন্য মানে হ্যাপি বার্থডের দিন হ্যাপি থাকতে হবে না তাই এই খাবারটা আমার খুব আমার মনকে হ্যাপি দিচ্ছে সেই জন্য আমি এটাই আজকে করেছি তারপরে হাজবেন্ড আসার পরে তো আবার পার্টি হবেই হাজবেন্ডকে তো বলবোই খাওয়াতে ভালো মন্দ কিছু ও আসার পরে আবার হবে পোস্তটা একটু বেশি বানানো হয়ে গেছে হয়তো থেকে যাবে কালকেও আমার হয়ে যাবে রাত্রেও খাবো আর হলো আজকে সব থেকে বার্থডের দিনে একটা জিনিস মিস করছি মায়ের হাতের পায়েস মানে ওটা সত্যিকারেরই মিস করছি বিয়ের আগে তো মাই বানিয়ে বানিয়ে পায়েস খাওয়াতো বার্থডের দিনে আর বিয়ের পরে মামনি খাওয়াতো আর মামনি চলে যাওয়ার পরে সোহমের বাবা মানে আমাদের হাজবেন্ড সবসময় পায়েস বানিয়ে দেয় বার্থডের দিনে তো আজকে তো আমার বার্থডের দিনে পায়েস বানানোর কেউ নেই সোহম তো অতটা পায়েস টায়েস করতে পারবে না খারাপ করে দেবে সেই জন্য এবছর পায়েস হলো না তা মায়ের হাতের ছোঁয়ার জন্য আমি এই আচারটা তো নিয়েছি আজকে মায়ের হাতের ছোঁয়া পাবো মনে হবে যে মায়ের কিছু তো খাচ্ছি মায়ের বানানো জিনিস তো চলো শুরু করা যাক নিজে বানিয়েছি বলে বলছি না খুব ভালো হয়েছে খেতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি একটুখানি এসি চালিয়ে ফ্যান চালিয়ে ফ্যানটা এখনও চালাইনি তোমাদের সাথে কথা বলার পরে চালাবো দিয়ে একটুখানি শোবো শুয়ে রেস্ট করব রেস্ট করে নিয়ে এক দেড় ঘন্টা একটু রেস্ট করে নিই তারপরে আবার বিকেলবেলা আমি তোমাদেরকে দেখাবো আমি কী কী গিফট পেয়েছি গিফট আসলে ওরা আগেই কিনে দিয়েছে আগেই আমাকে একটা যা যা গিফট দেওয়ার দিয়ে দিয়েছে সেইগুলো আমি খুলিনি তোমাদের সামনেই খুলছি আর আমি ইউজও করিনি কিছু এখনও তো আমি উঠি ঘুম থেকে উঠে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী গিফট পেয়েছি বার্থডের জন্য তো চলো একটুখানি রেস্ট করে নিই আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে আবার এখন আমি বিকেলবেলা তোমাদের সামনে চলে আসলাম দুপুরবেলা বেশ ভালো ঘুমিয়ে নিয়েছি দু ঘন্টা ঘুম থেকে উঠে আমার কিছু দুধ দই এগুলো আনতে যাওয়ার ছিল মার্কেটে সেগুলো আনতে গেছিলাম আর যখন নিচে গেছিলাম আমি তখন সোসাইটির ভেতরে দু তিন চক্কর হেঁটে আসলাম ওয়াক টক করে এখন বাড়িতে এসে সন্ধেবাতি দিয়ে
তো আমি ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি বলেছিলাম যে আমার বার্থডেতে কি কি গিফট পেয়েছি। গিফটগুলো ওরা আগেই দিয়ে দিয়েছে, একটা গিফট শুধু কালকে দিয়েছে, মানে কালকে যখন আমাদের কেক আনতে যাওয়া হয়েছিল তখন একটা গিফট কিনা হয়েছে, আর বাকি গিফটগুলো ওরা আগেই দিয়েছে। ওরা তো জানতো না যে বার্থডের দিন বাবা থাকবে না, সেলিব্রেশন হবে না, এরকম তো সোম জানতো না, তা সেই জন্য ওগুলো আগেই দিয়ে দিয়েছিল। তা আমি আর কবে দেখাবো তোমাদেরকে, প্রথমে তো দেখানো হয়নি, এখন ভাবলাম যে তোমাদের আজকেই দেখিয়ে দিই যেহেতু বলেছিলাম দেখাবো। তো চলো, বেশি কিছু গিফট না, ছোটো মোটো গিফট, কিন্তু যাও ওরা দুজনে ভালোবেসে দিয়েছে এটাই আমার কাছে অনেক। তো প্রথমে আমি দেখাচ্ছি কালকে আমি যেটা কিনেছি, দাঁড়াও এই দেখো, লাকি বাম্বু প্ল্যান্ট বলে এটাকে। তো এটা কালকে আমরা গেছিলাম কেক নিতে, তো রাস্তায় ফেরি করে করে বিক্রি করছিলো, তো গাছপালা তো ভালোই লাগে দেখতে। আমার কাছে ছিল না লাকি বাম্বু প্ল্যান্টস, তো অনেকদিন আগে, অনেক বছর আগে একবার কেনা হয়েছিল, তা কিছুদিন, বেশ কিছু বছর থেকে সেটা মানে মরে গেছিল, তারপর আবার এই এখন একটা কিনেছি। এই বোতল শুদ্ধই দিয়েছে ওরা, পুরো বোতলটা আর এই গাছটা, বেশ সুন্দর না গাছটা দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। এটাকে আমি সাজিয়ে রাখবো, টেবিলে হোক বা রান্নাঘরে হোক কোথাও সাজাবো, এটা রেখে দিচ্ছি। এবার সোম যে গিফটটা আমাকে দিয়েছে সেটা হলো এটা, এর ভেতরে আছে, আমি এটা খুলিনি, ও প্যাকেট করে নিয়ে এসেছিল, যখন কেক কাটা হচ্ছিল তখনও আমার হাতে এটা দিতে ভুলে গেছে। এটা মানে অনেক কিছুদিন আগেই কেনা হয়েছিল, কিনে আমার কাছে রাখা ছিল, ও বলেছিল যে তোমার বাড়িতে দিন আমি তোমার হাতে দেবো, তাই জন্য প্যাকেট করে রেখেছে। আমি জানি যদিও এর মধ্যে কি আছে, আমি পছন্দ করেছি, কিন্তু তাও যাই হোক দেখাচ্ছি তোমাদেরকে খুলে, আমি এতদিন খুলিনি এটা। এটা আমি তোমাদেরকে নিচে রেখে দেখাচ্ছি, এবার হাতে ধরে দেখালে হয়তো বুঝতে পারবে। এটা এই গিফটটা আমাকে সোম দিয়েছে, দেখো চারটে পুতুল, ছোট ছোট দুটো পুতুল আর দুটো বড়, বেশ সুন্দর লাগছে। তো এরকম ছোট ছোট জিনিসই আমি খুব ভালোবাসি, আমার বড় বড় বেশি দামি দামি গয়না গাটি বা বেশি দামি জিনিসের গিফটের থেকে আমি ছোট ছোট গিফট, ছোট ছোট জিনিস, সাজানোর জিনিস, এগুলোতে আমি বেশি খুশি হই। তো এটা ছেলে আমাকে একটা গিফট দিয়েছে, এটা আমার খুব ভালো লেগেছিল, একটা দোকানে দেখেছিলাম। তোমরা জানিও এই পুতুলটা কেমন হয়েছে, পুতুলের সেটটা পুরো। তো এবার চলে আসি আমার হাজবেন্ড আমাকে কি গিফট দিয়েছে সেটা দেখাতে। তো হাজবেন্ড আমাকে তো বেশ একটা ভালো চুড়িদার দিয়েছে, এই দেখো এই চুড়িদারটা দিয়েছে, মানে একটা স্যুট, একটা পুরো সারারা স্যুট বলে শায়দ এটাকে, সেটা দিয়েছে। তো এটা আমি যেদিন পরবো সেদিন তোমরা তো ভালো মতো দেখতেই পাবে, এখন ওপর থেকে দেখে নাও একটু। এই যে এটা হলো চুন্নি, আমি যেদিন, এরপরে যেদিন আমরা বাইরে কোথাও খেতে টেতে যাবো হাজবেন্ড আসার পরে, তখন এটা পরবো, এই জামাটাই পরে যাবো, তখন তোমরা ভালো করে দেখতে পাবে। আর এটা হলো নিচেরটা পাজামাটা আর কি, সারারা যেটাকে বলে, এটা কিন্তু কটনের, কিন্তু দেখতে খুব সুন্দর, আর কটনের বলে মানে গরমকালেও পরা যাবে, কোনো অনুষ্ঠানে গেলে, ছোটো মোটো অনুষ্ঠানে গেলেও এটা পরলে ভাই ভালো লাগবে দেখতে। আর এটা হলো ওপরের জামাটা, নেভি ব্লুর উপরে সাদা, আর দেখো এখানে গলার কাছে কি সুন্দর কাজ করা। তো এই চুড়িদারটা তো আমি এখন পরে তোমাদের দেখাচ্ছি না, যেদিন আমি ঘুরতে যাব সেদিনই এটা পরবো, তখনই তোমরা ভালো মতো এটা দেখে নিতে পারবে কেমন। এই ছিল আমার বার্থডের গিফট, আর বার্থডেটা তো বেশ মোটামুটি কেটে গেল একা একাই, বেশ সুন্দরভাবে কেটে গেল, সবার ফোন আসছিল, সবার সঙ্গে কথা বলতে বলতে কি করে সময় কেটে গেল বোঝাই গেল না, তবে হাজবেন্ডকে মিস করছিলাম এটা তো সত্যি কথা। অন্য অন্য বারের থেকে একদমই আলাদা গেল এবারের আমার বার্থডেটা, আর সব থেকে বড় কথা হলো তোমাদের সঙ্গে কথা বললাম, মানে ভিডিওটা আমি আজকে এই জন্য বানালাম বার্থডের দিনে, তোমাদের সঙ্গে ভিডিওটা বানালাম বলে আমার আর কি খুব ভালো লাগলো, একা একা নাহলে বকবক করতে ভালো লাগে না, মনে হচ্ছে না পিছনে কেউ আছে আমার, এই ক্যামেরার ওপাশে তোমরা আছো, তো তোমাদের সাথে কথা বলছি, এটাই আমার কাছে অনেক ভালো লাগছে। তো চলো, এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও, আমার আজকের বার্থডের আপডেটটা তোমাদের দিয়ে দিলাম, এই বছর আমার বার্থডে কেমনভাবে কাটলো। তো চলো আজকের ভিডিও তাহলে এইটুকুনি রাখলাম, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে কি করবে তোমরা তো জানোই, একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আমার বার্থডের গিফট হিসাবে একটা লাইক তো দিতেই পারো না তোমরা। তো চলো দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।